আমি গানও লিখছি ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ সূরা ফাতার 10 নম্বর আয়াতে পেয়েছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায় আল্লাহ জানে কি হয় কেন আজকে নতুন কিছু কথা বলছি জিয়ারত নিয়ে হেতারা কয় কবরের কাছে চাওয়া যাবে না ওর হেতারাই তো দেই এখন কইবো আমরা তো কবরস্থানে যাই আল্লাহর কাছে চাই ইদিনা সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ কার কাছে চাই ওরে বেড়া তুই আইছো আমার কাছে খানা খাওয়ার জন্য 10 টাকা হাওলাতের জন্য তুই 10 টাকা হাওলাতে না চাইবি এনো আইও বুঝি সহজ সরল পথ চাইবি তুই কবরস্থানে এত দিন পরে শুক্রবারে এক মাস পরে দুই মাস পরে ঈদের নামাজের পরে আসছো আমার জন্য একটু আল্লাহর কাছে ফরিহাত করবি আমার জন্য অন তুই উল্টা আল্লাহর কাছে সহজ সরল পথ চাস এটা কি হইল তুই গেছো আমার লাই দোয়া চাইতি আমার আমার জামিনদার হইতি আর উল্টা তুই তোর জামিনদার হস কি হ জেলখানাত গেছে আর চাইতো অন যাইয়া যদি হে জেলখানা ঢুকে ঢুকার কোনো দাম আছে যাই হোক বাবা কথা বুঝবেন আরেকটা কথা বলছি খুব কেন কোরআনের আয়াত একটা যদি অস্বীকার করা হয় আপনি নিঃসন্দেহে নির্বেজাল কাফের কিন্তু আজকে একটা নতুন আলোচনা করছি যে জাহেদে জাহেদ হলো রাসূলের ফুত আল্লাহ আয়াত নাজিল করছে সে যুদ্ধে শহীদ হওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করছে তার বউকে শাদি করার জন্য কাকে রাসূলকে তা এখন আমি বলছি এই আয়াতটা কে ঢুকাইছে রাসূলের বুঝি আর দুনিয়াতে মহিলার অভাব ছিল না ফুতের বউ বিয়া করা লাগবে কথা একখান কইছি না তাইলে এটা হিসাবে কিন্তু আয়াত এটা অস্বীকার করা হয় না কি এটা তো কোরআনের আয়াত নি তাইলে এই আয়াত ঢুকাইলো কে এরকম অসংখ্য আয়াত এই কোরআনের ভিতরে ঢুকাইয়া আজকে মানুষের ঈমান আমল সব লুইট্টা পুইট্টা খাইতেছে এই যে এক নম্বরে এই যে দেখেন বাবা শাহজালাল ধর্মের বিনিময়ে কিছু চায় নাই এই জন্য দুনিয়াতে আছে কন্যা সুবহানাল্লাহ বাবা সলোমন ল্যাংটা ধর্মের বিনিময়ে কিছু চায় নাই এই জন্য দুনিয়াতে আমার দয়ালু বাবা আমরা কোন ইসলাম করি যে ধর্মের বিনিময় ওইতে টাকা মইতে টাকা কবরে ঢুকাইতে টাকা জানাজার টাকা দোয়াইতে টাকা খতমের টাকা তিন দিনের টাকা চার দিনের টাকা শুধু টাকা আর টাকা কন্টাক্ট করি টাকা বক্তা আইনলে টাকা তাইলে এইসব কই পাইছি আমরা যাই হোক অনেক কথা আছে বাবা এই জন্য বলছি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি তো যে ভাই প্রশ্ন করছেন হাদিস দিয়ে জবাব দিতাম এখন আমি তো রাসূলের যুগে হাদিস নাই সাহাবার যুগে হাদিস নাই তাবেইনের যুগে হাদিস নাই 250 বছর পরে 300 বছর পরে হাদিস এসেছে এখন এটা দিয়ে আমি কি জবাব দিমু আর আপনি যে প্রশ্ন করছেন এটা কোরআনের সহজ প্রশ্ন সূরা ফাতাহার 10 নম্বর আয়াত ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আলেমেরাও আমার সাথে পড়ছে সূরা ফাতার 10 নম্বর আয়াত আপনি যেই কথা বলছেন যে আপনি বলছেন আপনার ফিরজে খোদা আপনার মুর্শিদ যে খোদা হাদিস দিয়া প্রমাণ দিতাম আমি হাদিসে ঢুকি না কেন হাদিস দিয়েও প্রমাণ আছে ওইদিকে ঢুকবো না আমি কোরআন দিয়ে প্রমাণ দিয়ে গেলাম কোরআনের উপরে আর কোনো দলিল তাহলে সূরা ফাতার কত নম্বর আয়াত ইন্নাল্লাযিনা ইউব আমি গানও লিখছি ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ সূরা ফাতার 10 নম্বর আয়াতে পেয়েছি আমি আর যাব না মোল্লা পাড়ায় তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায় আমার দয়াল নামের পাক নামে কসম খেয়েছি হারে মুর্শিদ নামের পাক নামে কসম খেয়েছি আমি আর যাব না মোল্লা পাড়ায় আমি আর যাব না মোল্লা পাড়ায় হায়রে যিনি মুর্শিদ তিনি রাসূল এই কথাতে নাই কোন ভুল যিনি মুর্শিদ তিনি রাসূল এই কথাতে নাই কোন ভুল সূরা ফাতার 10 নম্বর আয়াতে পেয়েছি আমি সূরা ফাতার 10 নম্বর আয়াতে পেয়েছি আমি আর যাব না মোল্লা পাড়া তওবা করেছি
আমি আর যাব না মোল্লা পাড়ায় সুবহানাল্লাহ কো এরপর সূরা নিসার 150 থেকে 151 152 153 আয়াতও দেখবেন ওইটার মধ্যে লিখছে যিনি রাসূলকে ফিরকে নবীকে ওলিকে মুর্শিদকে আল্লাহ থেকে পার্থক্য করে ওই আয়াতের মধ্যে কয় সে নির্ভেজাল কাফের যাবে না এখন আপনি চিন্তা করেন আল্লাহ বলতে লাউ ফাররাকু বাইনা হাদিবির রাসূলিকে আর যদি করে লাস্টে বলেছে উলাইকা উমুল কাফিরুন হাক্কা যে ভাই কথাটা লিখেছেন ওনাকে ধন্যবাদ তবে বলবো আপনারা চলে আসেন আমরা তরিকত করি আমরা আপনাদের গোলামি করি আমরা সঠিক সরল পথে চলে আসেন কোরআন বুঝেন কোরআন শিখেন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ জাযাক আলহামদুলিল্লাহ যে ভাই প্রশ্ন করছেন ওনার নামটা দেন নাই আমরা কোরআন দিয়ে বোঝানোর চেষ্টা করছি আবারো শুনে রাখেন রেকর্ড করে রাখেন সূরা ফাতাহা ফাতিহা একটা সূরা ফাতাহা আর একটা ফাতাহ সূরা ফাতার 10 নম্বর আয়াত সূরা মারিজের 23 নম্বর আয়াত এবং কি সূরা নিসার 150 151 152 যাই হোক বাবা আমি আগে বলছি এ দলিল দি ফতুয়া দি মারামারি করি ইসলাম ওলি আল্লাহরা করে না ওলি আল্লাহরা করে ওরে ফয়েজে দিয়া ইসলাম প্রসার করে এই সংসারে ইসলাম আছে আউলিয়ার দরবারে খাটি ইসলাম আছে আউলিয়ার দরবারে এই সংসারে ইসলাম আছে আউলিয়ার দরবারে ওরে আউলিয়াদের জ্ঞানের তলোয়ার বিনাশ করবে বেআমলদার বাবা রে বাবা শাহজালাল কোন মাদ্রাসায় পড়ে নাই কিন্তু এই এলেমের তলোয়ার দিয়া জ্ঞানের তলোয়ার দিয়া দেশ স্বাধীন করছে বাবা হিন্দেল বলি খাজা বাবা কোন মাদ্রাসাত পড়ে নাই আমার দয়াল নবী কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই কোন মাদ্রাসাত পড়ে নাই বাবা তাইলে এসব কোন এলেম এইগুলাই হইল সিনার এলেম এই সিনার থেকে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইকরা বিসমি কইয়া আল্লাহর সিনার লগে নবীর সিনারার লগে একটা ছাপ দিয়া যেইভাবে এলেম ঢুকাইছে বাবারে কথা আর বাড়াবো না আমার কথা ছিল আবু জাহেল নবীরে পাথর মারছে আর অস্কুরুনি ফাকলা শুধু নবীর কোন দাঁতটা শহীদ হইছে শুনছে রে শুননা 32টা দাঁত ফালাইয়া দিছে জোরে কোন সুবহানাল্লাহ তাইলে বাবা আব্দয়াল সুজন রে কেউ দেখকা কাফের কইব বন্ড কইব কেউ দেখকা কইব আজকের এই ঘটনা এক মোল্লায় ওয়াজ করছে যে সিপা সালাত থেকে 120 জন লোক লইয়া এই দরবারে হাজির হইছে আর এক মোল্লা যাইয়া এই মোল্লার বিরুদ্ধে কইতে একটা কাট্টা মিছা কথা কইছে দয়াল কয় কি কইতে কইছে জোহরের নামাজ পড়িরা শুইছে আর এই স্বপ্নটা দেখছে দয়াল এটা একটা কাড়া মিছা কথা এখন দয়ালে আমার জিজ্ঞায় কও গোলাম মঈনুদ্দিন তুমি সমাধান দাও আমি ঘরের মধ্যে বইরা আমি চুপ করে থাইকা কই বাবা কো সব কিছু সাদ্দাকতা সুবহানাল্লাহ এবার সাদ্দাকতা কইছি আর আমার দিকে এমনে তাকাইছে আর আমি কই আপনি যদি দয়া করেন তাইলে একটু কইতে পারি কও আমি কই দয়াল নবীরে একজন কাফের আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার মতন কুশ্রী চেহারা পৃথিবীতে আর কেউ নাই আল্লাহর রাসূল কয় সাদ্দাকতা আরেকজন আইয়া কয় আপনার মতন খারাপ লোক কেউ নাই আল্লাহর রাসূল কয় সাদ্দাকতা আরেকজন আইয়া কয় আপনার মতন সত্যবাদী কেউ নাই কয় সাদ্দাকতা এবারে উমরে তলোয়ার লইয়া খাড়াইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ যে কয় ভালো এটাও সত্য যে কয় খারাপ এটাও সত্য এখন আমরা কোনটা সত্য মানতাম এখন আল্লাহর রাসূলের ডাক দিয়া কয় যে যে রূপে আমারে দেখে আমি হইলাম আয়না আমারে যে রূপে যে দেখে রে সে সেই রূপে পায় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ 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 ও বাবা তাইলে পাইয়া গেলাম নি দয়াল নবীর কর্ম ধর্ম এখন দেখি বসির কোট চলে জোরে কোন সুবহানাল্লাহ ও বাবারে গভীর মনোযোগ তাইলে দয়াল নবী ডাক দিয়া কয় আমি হইলাম আয়না তো দ্রুপ দয়াছে ছাগল চড়াইছে ও ইহুদির কইছে দূর এ কিয়ের নবী এর বয়স 25 বছরে 40-45 বছর গিয়া বুড়ি বিয়া করছে তাইলে ইহুদির কথা এখন আমাদের দেশের বড় বড় আজহারি কুজাহারির মুখে দিয়া বাইর তাইলে দেখা যায় ইহুদির ছেলারা আবার কোরআনই আইনছে ঠিক না বেটি
কিন্তু কোরআন মানে না কোরআন কিন্তু কোরআনই এনছেই কই চিৎকার দে ঠিক না বেট এখন কোরআনের আইন হইল ওলির দরবারে যাও মুর্শিদের দরবারে যাও ওলি আল্লাহর কাছে চাও তারা কয় ওলি আল্লাহর কাছে চাইও না আল্লাহর কাছে চাও আল্লাহ এই ওলি আল্লাহরে বানাইছে কে কেমন যুক্তি বাবা সাধারণ মানুষের ব্রেনে ঢুকায় কয় ওলি আল্লাহরে বানাইছে কে তোর বাবারে বানাইছে কে গৌসে ফাকরে বানাইছে কে খাজা বাবারে বানাইছে কে দয়াল নবীরে বানাইছে কে এক ডাকে কইবেন সমস্ত সৃষ্টিকে বানাইছে কে তাইলে যদি আল্লাহ বানায় তোরা বেড়া আল্লাহর কাছে না চাইয়া ল্যাংটার কাছে কি চাস খাজা বাবার কাছে কি চাস বড় পীরের কাছে কি চাস দূর বেড়া এডি বাদ দে তখন আমগো সোলারা আমগো ইয়ং ইয়ং ছেলেরা বেদিশ হইয়া যায় কিরে কথা তো ঠিক এত সুন্দর সৃষ্টি এই সুন্দরে ফুল এই সুন্দরে ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বা কিরে এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে কথা তো ঠিক দয়াল নুরুল ইসলামের কাছে কি চাইয়ুম ল্যাংটার কাছে কি চাইয়ুম খাজা বাবার কাছে কি চাইয়ুম এগোরে যারা বানাইছে হেতাগো কাছে চাইয়ুম হেতে কি আল্লাহ হেতে কি এখন হে আল্লাহ কয় আমার কাছে চাইও না আর বুঝেন আল্লাহ কয় আমার কাছে চাইও না দলিল কোরআন দলিল কি জোরে বলেন দলিল কি এখন আল্লাহ দলিল দিল কোরআন মানলাম এখন কোরআনের দলিলে তো আবার ইড়াও পাইলাম যে ফুতের বউ বিয়া করে ইড়াও তো কোরআনের দলিল কি ইড়াও তো এখন বুঝা গেল ইড়াতে একটু নেগেটিভ আছে ইড়া মানা যাবে এখন ইড়ার মধ্যে দেখি আল্লাহ যে কইছে খাজা বাবার কাছে চাইতো ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আমি আপনার কাছে কাউসার দিয়ে দিছি আল্লাহর কাছে রাখে নাই তার মানে নবীর কাছে চাও কার কাছে চাও তাইলে আল্লাহ তো কয় না যে ইন্না আতাইনা কাল কাউসার হ্যাঁ বেহেস্তের মালিক তো নবী বাবা আল্লাহ তো কয় না আল্লাহর কাছে চাও আল্লাহ তো কয় আমি কাউসারের মালিক নবীরে বানাইছি আমি রহমতের মালিক ওলি আল্লাহরে বানাইছি জোরে কোন সুবহানাল্লাহ এখন আমরা আল্লাহ যে আল্লাহ তুই এ কষ্ট আল্লাহর কাছে চাইতো এখন আল্লাহর কাছে চাইতে গেছি আর আল্লাহ কয় তুই ওলির কাছে চা নবীর কাছে আমি কাউসার দিয়ে রাখছি আমার ওলির কাছে আমি রহমত দিয়ে রাখছি কে কয় তো ও কথাই মানলাম তোরা এই দলিল দেশ যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে সে আল্লাহর কাছে সাহাবাড়া খাজা বাবার কাছে সাইচ্চা বড় পীরের কাছে সাইচ্চা যা তো করে মানলাম তোরা এক কবরের কাছে সাওয়া যাবে না তবু কথায় মানলাম এখন আরবি ফইরা দেখি তোরাই আগে কবরের কাছে যাস এখন তবু কথায় মানলাম আল্লাহর কাছে চাইতো কইস এখন আল্লাহর কাছে গেছি আর আল্লাহ কয় ও মুরুক্ষ গোলাম মঈনুদ্দিন ও কুজারি ও আহাজারি ও জাহিরি ও তাহিরি তোরা আমার কাছে চাইচা তোরা আমার বন্ধু নবীর কাছে কাউসার দিয়ে দিছি আমার অলির কাছে ইন্না রহমাতাল্লাহি করিমুন মিনাল মুহসিনিন দিয়ে দিছি তোরা আমার অলির কাছে চা আমি তাদের কাছে দিয়ে দিছি তাদের থেকে লজর গন সুবহানাল্লাহ এখন আল্লাহর কথা মানগুম না আজহারি উজহারি কথা মানগুম আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন জোরে কন কার কথা মানবেন তোগো কথা মানি যখন আল্লাহর কাছে গেছি আল্লাহর কোরআনে আল্লাহ কয় নবীর কাছে কাউসার দিয়ে দিছে আল্লাহর কোরআনে আল্লাহ কয় অলির কাছে রহমত দিয়ে দিছে তাইলে ঘুরি ফিরি তো অলি আল্লাহর কাছেই আসতে হয় জোরে কন সুবহানাল্লাহ ও তোরা চিনলি না তারে ওরে আখেরি জামানার দয়াল উদয় বসির কোটেরে তোরা চিনলি না তারে তোরা চিনলি না তারে আখেরি জামানার আমি একবার ধরি আর আমার ক্ষমা করিবেন এ আমার এই নাম্বারটা এই ইউটিউবে দিয়ে রাখছে এখন আমি বালান নাম্বারও রিসিভ করতে পারি না খারাপ নাম্বারও রিসিভ করতে পারি না সতের মধ্যে 100 ফোন আইলে 98 ফোন আইয়ে গালাগালি আর অজ্ঞা দুগা বালাইয়ে যাই হোক আমার এক দয়ালে কইছে এক গুরু কইছে কয়ে গালাগালিগুলো মন দিয়ে শুনবা আমি কই তুই কয়ে গালাগালিগুলোর রহমতে তুমি ফার হইয়া যাইবা সুবহানাল্লাহ